রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডলার নয় রুবল দিয়ে গ্যাস কিনতে হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন। বন্ধুত্বের তালিকা থেকে বাদ পড়া দেশগুলোকে ডলার নয় বরং রুবল দিয়ে গ্যাস কিনতে হবে বলে জানিয়ে দিয়েছেন। বুধবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ঘোষণা দিয়েছেন। সরকারের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে বৈঠকে পুতিন বলেছেন, রাশিয়া অবশ্যই পূর্বে সমাপ্ত চুক্তিতে নির্ধারিত ভলিউম এবং মূল্য অনুসারে প্রাকৃতিক গ্যাস সরবরাহ অব্যাহত রাখবে, তবে কেবল মুদ্রা লেনদেনের উপর প্রভাব পড়বে, রাশিয়া ও রুবলে পরিবর্তন হয়ে যাবে। রুশ প্রেসিডেন্ট জানিয়েছেন, রুশ মুদ্রা লেনদেন কীভাবে পরিবর্তন করা যায় সে বিষয়ে সমাধানের পৌঁছাতে সরকার এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছে এক সপ্তাহ সময় আছে। এছাড়া গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাসপ্রমকে গ্যাস চুক্তি দিনে সংশ্লিষ্ট পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়। রাশিয়ার বন্ধুত্বহীন দেশগুলোর তালিকা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের সদস্য যুক্তরাজ্য, ইউক্রেন, জাপান ও কানাডা। ইউক্রেনের হামলার পর এই দেশগুলো রাশিয়ার উপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে।